সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 9 জুলাই, রোজ শনিবার। আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার করণখোলার পশুহাটের পাশে বাইজির ডেয়ারি ফার্মে। আর এই বাইজির ডেয়ারি ফার্ম প্রতিবেদন, অনেক কয়টা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি। এই বাইজির ডেয়ারি ফার্মের মালিক রায়হান ভাই, তিনি অনেক ভালো ভালো গরু সংগ্রহ করেন। তো চলেন, যেহেতু কাল কুরবানির ঈদ, তো কুরবানির ঈদকে সামনে রেখে রায়হান ভাইয়ের যে নতুন কালেকশনগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। রায়হান ভাই আসলে অসুস্থ হওয়াতে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, তারপরে আমরা যতদূর পারি চেষ্টা করব এই গরুগুলো দেখানোর। তো এই গরুটার একটু দেখেন, এই যে এইখানে একটু কম্বলের মধ্যে দেখা যাচ্ছে, একটু কম্বল আছে, কিন্তু এইখানে দেখেন আবার নাভি নেই, গরুটার নাভি নেই, এবং খুর চারটা সাদাই আছে এবং মাথাটা কালো গরুটার। আসলে এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। তো এই বকনাটার বয়স হবে 8 থেকে 8.5 মাস আনুমানিক আমরা ধরেছি। তো বকনাটা মাশাল্লাহ খুবই সুন্দর একটি বকনা, পারফেক্ট। আর এর উলানটা একটু আমরা দেখা দিই আপনাদের। আসলে বাট থেকে এই দুধটা আসে, তো একটু বাটে ক্যামেরাটা ধরেন ভাইয়া। এই যে দেখেন, এটা হচ্ছে অনেক লুজি আছে এবং চারটা বাটি মাশাল্লাহ বড় বড়। কিন্তু ছাটে এই সাইডে একটু দেখেন কানি আছে, এই কানিটা আসলে কোনো সমস্যা না। এই কানিটা যখন এই বাটে দুধ নেমে আসবে, ওই কানিটা উপরে উঠে যাবে আর কি। তো ওই কানিটা কোনো সমস্যা না। তো রায়হান ভাই এই গরুটা আসলে, তার থেকে আমি শুনেছি তিনি আসলে 75,000 টাকা দাম চাচ্ছেন। তারপরেও তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, রায়হান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা রায়হান ভাইয়ের সঙ্গে সরাসরি দরদাম করে নিতে পারবেন। তো এটা আমরা আজকের ভিডিওর প্রথম বাচ্চা দেখলাম। তো দ্বিতীয় নাম্বারে যে বাচ্চাটি আছে, এটাও মাশাল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা। এটা দেখেন, এটার কিন্তু এটারও দেখেন হালকা একটু ঝুল আছে, মানে ততটা না, কিন্তু নাভি নেই, দেখেন নাভি কিন্তু নেই। আচ্ছা, তারপরে খুর চারটা ঠিক আছে, খুর চারটাও সাদা। আর এটার আনুমানিক বয়স ওই রকমই হবে, 8 থেকে 8.5 মাসের মতো হতে পারে। এবং শিং কিন্তু এখনও তেমনভাবে উঠে নাই বকনাটার। তো এটার উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের। দর্শক দেখেন, এটারও বাট চারটে আছে, বাচ্চাটা একটু ছোট ছোট দেখেন দর্শক, বাচ্চাটাই আছে এবং উলানটা খুবই ভালো মাশাল্লাহ। তো এই বকনাটা আসলে রায়হান ভাই 72,000 টাকা দাম চাচ্ছেন, এবং রায়হান ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি তার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। তো তৃতীয় নাম্বারে যে বাচ্চাটি আমরা দেখতে পাচ্ছি, এটা যে অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান, এর কালারটা এর মধ্যে কিন্তু আছে। দেখেন এই যে মুখটা দেখেন, মাথার এখান থেকে সাদা, মুখটাও সাদা, এবং এটার ঝুল নেই, ঝুল নেই গলায়। খুর চারটা ঠিক আছে, সাদা। তবে এটার উলানটাও মাশাল্লাহ খুবই সুন্দর, চারটা বাট খুবই সুন্দর দেখেন দর্শক, বাট চারটা খুবই সুন্দর এবং জায়গাটাও খুবই সুন্দর। এই বকনাটার বয়স হতে পারে আপনার 10+ হইতে পারে, যেহেতু ওই দুইটার থেকে একটু বড় এটা। তো এই বকনাটার রায়হান ভাই এটারও দাম চাচ্ছেন 75,000 টাকা, 75,000 টাকা, কিন্তু তারপরেও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলে নিতে পারবেন। তো এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম। তো
এই খাবারের যে আপনার 4 নম্বর যে বাচ্চাটি আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটারও ঠোঁট মাশাআল্লাহ গোলাপি এবং গলায় দেখেন দর্শক ঝুল নেই এবং খুর চারটা সাদা এবং এটার লেজটা দেখেন লেজটা মোটামুটি হাঁটুর উপরেই উঠে আছে আচ্ছা এর উলানটাও একটু আমরা দেখাই দিই দর্শক দেখেন এটারও বাট মাশাআল্লাহ চারটা খুব সুন্দর চারটা বাট চারদিকে ছড়িয়ে আছে আচ্ছা তো এই বকনাটার বয়স মোটামুটি সেম বয়সের হবে 8 থেকে 8.5 মাস তো এই বকনাটার চামড়াটাও খুব সুন্দর পাতলা তো এই বকনাটারও দাম চাচ্ছে রায়হান ভাই ওই 75,000 টাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে তারপরে দরদাম করে আপনারা নিতে পারবেন আচ্ছা তো 5 নম্বরে যে বকনাটি আমরা দেখতে পাচ্ছি এই বকনাটি খুব সুন্দর একটি বকনা ঠুটটি দেখেন গোলাপি এবং পায়ের খুর চারটা সাদা এবং এরও দেখেন মাশাআল্লাহ এটার হালকা একটু ঝুল আছে কিন্তু নাভি নেই কিন্তু যদি নাভি থাকতো তাহলে কিন্তু আপনার শাইয়ালের সঙ্গে করস হতে পারত কিন্তু নাভি নেই এটার যেহেতু ঝুল এটা আসলে গোদ ভালো বাচ্চাটার এই বাচ্চাটি আপনার মায়ের দুধটা একটু বেশি খাইছে এই কারণে এবং কালারটা খুবই সুন্দর একটি কালার গরুটির খুবই সুন্দর পারফেক্ট একটা গরু আচ্ছা এটার উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের দর্শক দেখেন এটারও বাট চারটাই আছে মাশাআল্লাহ বাট চারটাই আছে আচ্ছা এই বকনাটারও আসলে রায়হান ভাই 75,000 টাকা দাম নির্ধারণ করছেন তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো লাস্টে 6 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা খুবই একটি গোদ সম্পূর্ণ বাচ্চাটি খুবই একটি সুন্দর একটি বাচ্চা এটাও জাতে হলস্টেন ফিজিয়ান খুবই ভালো মানের বাচ্চাটি এবং দেখেন এটার খুর চারটা সাদা এবং লেজটা দেখেন হাঁটুর উপরেই আছে এই বাচ্চাটার আসলে বয়স হবে 11 মাসের মতো হতে পারে তো উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের দর্শক দেখেন দর্শক বাচ্চাটাই আছে চারটা বাচ্চার দিকে ছড়িয়ে আছে আচ্ছা তো এটি আসলে হলস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা কিন্তু বাচ্চাটি পার্সেন্ট অনেক বেশি মোটামুটি আপনার 80-85-এর উপরেই হবে বাচ্চাটির পার্সেন্ট তো এসব বাচ্চার থেকে আসলে দুধের আশা করা যায় দেখেন ঝুল একটু নেই নাভিও নেই নাভি একটু ঝুলের ওখানে একটু নাভি দেখা যাচ্ছে কিন্তু কম্বল নেই এই বাচ্চাটির আচ্ছা তো এই বাচ্চাটি আসলে রায়হান ভাই 1,05,000 টাকা দাম বলেছেন তারপরেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সঙ্গে তার সঙ্গে যদি চয়েস হয়ে থাকে সরাসরি তার সঙ্গে আলোচনা মাধ্যমে নিতে পারবেন তো দর্শক আজকে যে 6টি বাচ্চা আমরা দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর 6টি বাচ্চা আমরা দেখলাম এবং অনেক দুধের আশা করা যায় এই বাচ্চাগুলোতে তো আপনাদের কারো ভালো লেগে থাকলে পারে আমরা স্ক্রিনে রায়হান ভাইয়ের নাম্বার দিয়ে থাকব তার সঙ্গে সরাসরি কথা বলে গরু নিতে পারবেন আর দর্শক যেহেতু কাল ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম